করোনা ভাইরাসের প্রভাবে আমদানি রপ্তানির জন্য ব্যাংকে এলসি খোলা কমে গেছে। যেসব এলসি খোলা ছিল সেগুলোরও সরবরাহ বন্ধ। শুধু এলসি খোলাই নয়, চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে পর্যটকদের যাওয়া আসা কমে যাওয়ায় দেশের ব্যাংকগুলোতে ডলার কেনাবেচাও কমে গেছে। তাতে সামগ্রিকভাবে দেশের ব্যাংকগুলোর আয় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। বিস্তারিত মেহেরমণির প্রতিবেদনে। বিদেশ থেকে কাঁচামাল, যন্ত্রপাতি সহ শিল্পের আনুষঙ্গিক জিনিসপত্র আমদানি ও রপ্তানি করতে ব্যাংকে ঋণপত্র বা এলসি খোলেন ব্যবসায়ীরা। ব্যাংকগুলোর আয়ের বড় একটি উৎস এলসি খোলার ফি। বাংলাদেশের আমদানি করা পণ্যের এক তৃতীয়াংশ আসে চীন থেকে, কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে চীনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রায় বন্ধ থাকায় বাংলাদেশের আমদানি রপ্তানি কমে গেছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে। আরেকটা এফেক্ট হবে যে মেশিনারিজ আমরা হয়তো কিছু ইম্পোর্ট আমরা করার কথা, যেটা আমাদের বিশ্বের ম্যাক্সিমাম মেশিন কিন্তু এখন বিদেশে ইউরোপিয়ান কান্ট্রিরাও কিন্তু চায়নাতে পড়ে, ফলে এটা একটু স্লোডাউন হতে পারে। তাতে দেশের ব্যাংকগুলোতে এলসি খোলা কমে গেছে, এতে ব্যাংকের আয়ে প্রভাব পড়তে শুরু করেছে। ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলছেন পরিস্থিতি কতদিন চলবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এলসি ওপেনিংয়ে অলরেডি ডিফিকাল্টি শুরু হয়ে গেছে, ব্যাংকগুলিও এলসি করে মাল আসবে কি না সেটারও নিশ্চয়তা নাই, বিকজ চায়নার মেজরিটি সাপ্লাই চেন যেটা গার্মেন্টস, টেক্সটাইল, প্লাস্টিক, এগুলো স্লোড ডাউন, ব্যাংক টু ব্যাংক খবর নেন অলমোস্ট স্লোড ডাউন, ইম্পোর্ট ফল করে গেছে। শুধু এলসি খোলাই নয়, ডলারের কেনা বেচা থেকেও ব্যাংকগুলোর বড় একটি আয় আসে। করোনা ভাইরাসের কারণে চীনসহ এশিয়ার দেশগুলোতে পর্যটকদের যাতায়াত কমে যাওয়ায় মন্দা চলছে ডলার কেনা বেচায়। চাইনিজরা তো এখানে এসে ভিসা নিতে পারছে না, অন অ্যারাইভাল কোনো ভিসা হবে না, তো সে কারণে একটা হলিস্টিক ইম্প্যাক্ট আমরা এপ্রিল মে দিকে পাবো। তবে চীনের সাথে নিয়মিত বাণিজ্য করা শিল্প উদ্যোক্তারা বলছেন দেশটির ব্যবসায়ীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন তারা, শীঘ্রই আমদানি রপ্তানি স্বাভাবিক হবে বলে আশা তাদের। আমাদের যে চাইনিজ কাউন্টার পার্ট আছে তাদের সাথে কথা বলছি এবং তারা খুব আশাবাদী যে খুব দ্রুতই নিয়মিত ব্যবসার যে প্রক্রিয়াগুলো আছে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আবার ফেরত যেতে পারব। করোনা ভাইরাসের কারণে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক বন্ধ রাখা হয়েছে চীনে। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।